আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান নামও শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরো 33 জনের মৃত্যু, প্রাদুর্ভাব কমেনি জেনেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সিলেটের গৃহবধূ ধর্ষণ মামলার আসামি সাইফুর, অর্জুন ও রবিউল। সৌদি প্রবাসীদের ফিরতি টিকিট বিতরণে কিছুটা শৃঙ্খলা, মতিঝিলের বিমান অফিসে প্রবাসীদের দীর্ঘ সারি। এখনো জমেনি ঢাকা 5 আসনের উপনির্বাচনের প্রচারণা, ভোটারদের মধ্যেও নেই তেমন আগ্রহ। এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,305 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 25 জন পুরুষ ও 8 জন নারী। সবশেষ 11,176টি নমুনা পরীক্ষায় 1,396 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 12.49%। মোট আক্রান্তের সংখ্যা 3,66,383 জন। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,549 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 2,78,627 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.05%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমেনি জেনেও স্বাস্থ্যবিধি মানছেন না দেশের বেশিরভাগ মানুষ। একই সাথে অনাগ্রহ তৈরি হয়েছে করোনা নমুনা পরীক্ষায়। করোনা ভীতি কমে যাওয়ার এই অবস্থাকে চিকিৎসকরা দেখছেন বড় ঝুঁকি হিসেবে। তারা বলছেন শীতের সময় সর্দি কাশি এবং শ্বাসতন্ত্রের রোগের সাথে করোনায় কেউ আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বাড়বে। জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীতে বিশ্বজুড়ে এখনও চলছে মৃত্যু মিছিল, আতঙ্কিত সবাই। অথচ রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র দেখলে মনে হবে সবকিছুই স্বাভাবিক। চায়ের দোকানের আড্ডা, পান সিগারেটের দোকান আর ফুটপাতের খাবার চলছে স্বাভাবিক সময়ের মতো। করোনা নিয়ে চিন্তা নেই কারোরই। যারা সুদ ঘুষ এগুলা ব্যবহার করে তাদের করোনা রোগের সমস্যা আক্রান্ত করে। মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানার পেছনে নানা যুক্তিও আছে সাধারণের। কানে লাগায় রাখলে ভাই কান সহ মাথা সহ সব ব্যথা হয়ে যায়, গরম হয়ে যায়। কর্মস্থলে আমাদের আসতেই হবে, আর মাস্ক কিভাবে ব্যবহার করব? মাস্ক আমাদের পক্ষে সম্ভব না দৈনিক 40-50টা ব্যবহার করা। চিকিৎসকরা বলছেন শীতে জ্বর সর্দি কাশির পাশাপাশি শ্বাসতন্ত্রের রোগ প্রকট হয়। এ সময় করোনায় কেউ আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বাড়ার আশঙ্কাও থাকবে। ফার্স্ট ওয়েভ শেষ হয়ে গেছে এরকম বলার মতো অবস্থানে আমরা যাইনি, আর এত অল্প টেস্ট দিয়ে আসলে ওয়েভ ডিটেক্ট করা এটা ডিফিকাল্ট। পাবলিক গ্যাদারিংগুলিতে অবশ্যই মাস্ক পরবেন, এবং পাবলিক গ্যাদারিং যেগুলি খুব জরুরি না সেগুলি না করলেও চলে। করোনার সাথে যখন আরেকটা ডিজিজ থাকবে, কথার কথা সে টাইফয়েডে আক্রান্ত সেই সময় করোনা হলো, কিংবা নিউমোনিয়াতে আক্রান্ত সেই সাথে মানে অন্য জীবাণু দিয়ে নিউমোনিয়া সেই সাথে করোনার কারণে নিউমোনিয়া, তো এগুলি একটু মারাত্মক আকার ধারণ করে এবং তখন বেঁচে থাকার চান্সও কিন্তু অনেক কমে যায়। আর তাই চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নেই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন নিজে সুস্থ থাকতে এবং অন্যকে সুস্থ রাখতে মাস্ক পরার অভ্যাস অব্যাহত রাখতে হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর অর্জুন ও রবিউলকে রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। বিকেলে কড়া নিরাপত্তায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক জিয়াদুর রহমানের আদালতে তাদের হাজির করে পুলিশ। এরপর 164 ধারায় তাদের জবানবন্দি নেওয়া হয়। এর আগে গত সোমবার তাদের সহ আরও 5 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 আদালত। আগামীকাল এই মামলার অপর 3 আসামি রাজন আইনুল এবং মহিবুর রহমান রনিকে আদালতে তোলার কথা রয়েছে। সৌদি প্রবাসীদের ফিরতি টিকিট বিতরণে কিছুটা শৃঙ্খলা এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মতিঝিলের বিমান অফিসে প্রবাসীদের দীর্ঘ সারি হলেও টোকেনধারী সবাই টিকিট পাচ্ছেন, তবে অভিযোগও আছে টিকিট নিয়ে। এদিকে স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ না বাড়ায় সৌদি কফিলদের চিঠির অপেক্ষায় আছেন অনেক প্রবাসী কর্মী। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। শুক্রবার ছুটির দিন, কিন্তু তারপরও খোলা মতিঝিলের বিমান অফিস। সৌদি আরব যাওয়ার টিকিট পেতে ভোর থেকেই সেখানে লাইনে দাঁড়ান টোকেনধারী ফিরতি যাত্রীরা। কিছু অভিযোগ করলেও আগের চেয়ে শান্ত এই প্রবাসী কর্মীরা। আজকে আসলাম, আলহামদুলিল্লাহ আজকে শৃঙ্খলা বহুত সুন্দর, কোনো অসুবিধা নাই, আরামসে ভিতরে গেছি, ইনশাআল্লাহ সব কিছু কাগজপত্র রেডি করে দিছি। জেদ্দা ও দাম্মাম রুটের পর্যাপ্ত টিকিট আছে বিমানের। রিয়াদের ফ্লাইট ছাড়বে 4 ও 9 অক্টোবর। এ নিয়ে কোনো আশঙ্কা বা উদ্বেগ নেই বলেও জানিয়েছেন তারা। আর এই খবরে খানিক স্বস্তি ফিরেছে করোনায় ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের মাঝে। সকাল থেকে লাইনে দাঁড়াই আমি ভিতরে গেলাম টোকেনের জন্য। আমার 2 মাসের ভিসা বাড়াইছে মালিকের, আমার নিজের চাকাটা বাড়াইছি আমি। এখন আমার টোকেন দিল না কি লাগে, আমার টোকেন দেখ, টিকিট ওকে করাই দেখ, সিরিয়াল মতন আমার যখন ফ্লাইট পড়ে ওই ফ্লাইট আমার দেখ। সৌদি আরব থেকে আসলাম আপ ডাউন টিকিটে, এখন আমি এখানে আসি, চেক করার পরে আমি জানতে পারি যে আমার একটা টিকিট টাকা রিফান্ড করে নিয়ে গেছে। এখন আমাদের কি নতুন টিকিট দিবে বা কি আসবে আমরা এখন জানি না। পাশাপাশি ছুটি ও আকামার মেয়াদ নিয়ে দুশ্চিন্তা শেষ হয়নি। নতুন করে আকামা দিতে সৌদি কফিলদের অনেকেই বাড়তি টাকা দাবি করছেন বলে অভিযোগ করলেন প্রবাসীরা। কফিলও 2-3 বার আমাদের টেলিফোন রিসিভ করছিল না, আমাদের চিনে এমনি চিনে, পরে আবার রিসিভ করে ঠিক আছে বলছে চিন্তা করো না তোমরা, আমি তোমার টিকিট আমি ভিসা বাড়িয়ে দিতেছি। আমি আপ ডাউন টিকিট করে আসছি, আমার এই টিকিটের টাকাটা উড়ে খাই ফেলাইছে, এখন আমি এখন বলতেছে ফিরে টাকা সংগ্রহ করে আসুন, নতুন টিকিট নিয়ে যাইতে হবে। কফিলদের উপর দায়িত্ব না দিয়ে ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর দাবিও জানান প্রবাসীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বাকি মাত্র 2 সপ্তাহ, কিন্তু এখনও জমেনি ঢাকা 5 আসনের উপনির্বাচনের প্রচারণা। ভোটারদের মধ্যেও আগ্রহ উদ্দীপনা তেমন একটা নেই, তবে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে কিছুটা উত্তাপ রয়েছে ভোটের মাঠে। একরামুল হক সাইমের রিপোর্ট। যেখানে সেখানে না লাগিয়ে নির্বাচনী পোস্টারের জন্য এসব বোর্ড নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর 4 দিন পরও সেখানে পোস্টার লাগাননি কোনো প্রার্থী। যাত্রাবাড়ি চৌরাস্তায় ইসি নির্ধারিত এই জায়গার বাইরেও প্রতি ওয়ার্ডে 2টি স্পটে নিজ উদ্যোগে বোর্ড টাঙিয়ে পোস্টার লাগাতে পারবেন প্রার্থীরা। সেদিকেও কোনো প্রার্থীর আগ্রহ নেই। আমরা মিছিল বড় করতে পারি না, যার জন্য আপনাদের চোখে পড়ে না। আবার বলেছেন নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগাইতে হবে, তো আমরা নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগাবো, তো পোস্টার কোথায় মানুষ কোথায় দেখবো, তাই তো নির্বাচন উৎসবগুলো কীভাবে হবে। নির্বাচন কমিশনকে আবারও অনুরোধ করতে চাই, আপনারা নির্বাচন পরিবেশ ফিরিয়ে আনুন, নির্বাচনে জনগণের ভোট, জনগণ যাকে খুশি তাকে দেবে। নির্ধারিত স্থানের বাইরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু নির্বাচনী পোস্টার ব্যানার থাকলেও তাতে ভোটের আমেজ বোঝা যাচ্ছে না যাত্রাবাড়ি, ড্যামরা কিংবা কদমতলির মতো ব্যস্ত এলাকায়। ওপেনলি ওইভাবে এখনো প্রচারটা তেমন হচ্ছে না, তবে মাঝে মধ্যে হচ্ছে, 2-1 দিন পর পর শো ডাউন দিচ্ছে। শুক্রবার ছুটির দিনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। করোনা পরিস্থিতিতে তাদের মিছিল শোডাউনে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। 61-62 ছিল প্রোগ্রাম, সেখানে আমি সন্ত্রাসী বাহিনী তারা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। নির্বাচন কমিশনকে আমি চিঠি দিয়েছি এবং প্রশাসনকে চিঠি দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আর এর কোনো প্রতিকার আমি পাইনি। এলাকার মানুষের দুঃখ ব্যথা বেদনা থাকতে পারে, বিএনপির ওরা করে ঘটনা করে আমাদের উপরে চাপায়। নির্বাচন করছি আমরা নির্বাচনকে একটা ইসের মধ্যে নিয়ে যাবো, একটা উৎসবের মধ্যে নির্বাচন করবো। আমরা জানি এই নির্বাচনের প্রতি মানুষের অনেকে নজর আছে। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5 আসনটি শূন্য হয়। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী সহ 5 জন লড়ছেন এই নির্বাচনে। 17 অক্টোবর এই আসনে ভোট গ্রহণ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশে কর্মস্থলে নারীর অংশগ্রহণ 2041 সালের মধ্যে 50% উন্নীত করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিশ্ব নারী সম্মেলনের 25তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি এ অঙ্গীকার করেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর ধারণকৃত এই বক্তব্য উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী জানান, কৃষি শিল্প ও অন্যান্য কর্মস্থলে বাংলাদেশে 2 কোটি নারী কাজ করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত রয়েছেন বাংলাদেশের প্রায় 1,500 নারী। নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বেড়েছে। The celebration of the after our independence, father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman placed women at the heart of our development agenda. Under his legendary statesmanship, the country crafted a progressive constitution granting equal rights for men and women. On this 25th anniversary, I would like to pledge to increase women's participation in the workforce, leading to 50-50 by 2041. বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার কারণেই ওআইসির পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি অতীতে ক্ষমতায় থাকলেও তাদের আমলে বাংলাদেশ অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি। এর আগে চট্টগ্রামের সিআরবি শিরিশতলায় তিলোত্তম চট্টগ্রামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। যেখানে সমগ্র পৃথিবী প্রশংসা করছে, সেখানে বিএনপি প্রশংসা করতে পারে না। আর আমাদের কূটনৈতিক তৎপরতার কারণেই, বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার কারণেই ওআইসির পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে বিচার হচ্ছে এবং আন্তর্জাতিক আদালত মিয়ানমারকে সমন দিয়েছে এবং কিছু নির্দেশনা দিয়েছে। এটি আমাদের কূটনৈতিক তৎপরতারই সফলতা। বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনাই প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কাছে আবেদন করা নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার পরিবার এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এ সময় অভিযোগ করা হয়, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সীমান্তে সেনা সমাবেশ ঘটাচ্ছে মিয়ানমার। আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনার অবনতিটা কেন? যারা আইন শৃঙ্খলা বহাল করবে, যারা লক্ষ্য রাখবে, তা তো সরকারের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই। অবাক হয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানি যে উনি খুবই কম কথা বলেন। উনিও কালকে বলেছেন, বাংলাদেশে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, ধর্ষণ সারা পৃথিবীতেই ধর্ষণ ঘটে থাকে। এটা দিস ইজ নট দ্য অ্যান্সার। সারা পৃথিবীতে ঘটে, সেজন্য বাংলাদেশেও ঘটবে, এটা তো আমার কাছে বিস্ময়কর ব্যাপার মনে হয় একজন দায়িত্বশীল মন্ত্রী এই ধরনের বক্তব্য। সরকারের জবাবদিহিতার অভাবেই দেশে ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, খুন, ধর্ষণ এবং নারী নির্যাতন এখন বিভৎস পর্যায়ে চলে গেছে। জাতীয় সংসদে গণতন্ত্রের চর্চা বন্ধ রাখতে এখনও সংবিধানের 70 ধারা বহাল রাখা হয়েছে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় উপনেতা। রাজনীতিতে সকলকেই জবাবদিহিতার আওতা আনতে হবে, এবং জবাবদিহিতা না হলে কি হয় তার প্রমাণ এমসি কলেজের সামনে আমাদের স্বামীর সামনে স্ত্রীকে ধরে নিয়ে গণধর্ষণ করা হয়, এটা হলো জবাবদিহিতার অভাব। এই স্বৈরতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি এরশাদ সাহেবকে সরিয়ে দেওয়ার পর থেকে। পূর্ণ গণতন্ত্র চর্চার মতো সক্ষমতা আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি, না হলে আমরা 70 ধারা দিতে বাধ্য হলাম কেন? বিভিন্ন দেশ থেকে আমদানির পরও রাজধানীর বাজারে কমছে না পেঁয়াজের দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে, অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দর কেজি প্রতি 80 টাকা। অস্থিরতা এখনও রয়েছে চালের বাজারে।
আর বোতলজাত ভোজ্য তেলের দামও লিটারে বেড়েছে 5 টাকা। আদিন সজীবের রিপোর্ট। করোনাকালে মানুষের আয় কমলেও নিত্যপণ্যের দাম আর ব্যয় যেভাবে বাড়ছে তাতে কঠিন হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন। বেতন বা আয়ের টাকায় সংসার চালাতে গিয়ে অনেকেরই হাসফাস অবস্থা। সরকারি তদারকি সংস্থাগুলো তৎপরতায় রাজধানীর বাজারে কিছুদিন সহ্যের মধ্যে ছিল দাম ওঠানামা, এখন আবার তা অস্থির। কোনো কোনো পণ্যের অযৌক্তিক দাম বাড়ছে প্রতিদিনই। ইন্ডিয়ান পেস্টটা ছিল আপনার 65 টাকা 70 টাকা ছিল বেশ কয়েকদিন, কালকে আমি 78 টাকা কেজি কিনে আনছি। 78 টাকা কিনে আনলে মনে করেন ফসলে 80 টাকা পড়ছে। গরিব মানুষ বাঁচবে কি করে? এটা তো বাঁচা আর সম্ভব না, গরিব মানুষের পক্ষে খুবই কষ্টকর। ভোজ্য তেলের বাজারও হঠাৎ অস্থির। বোতলের সয়াবিন তেল লিটারে বেড়েছে 5 টাকা, কমার লক্ষণ নেই আদা রসুনের দামও। মনিটরিং এর জন্য আসলে হয়তো কিছুক্ষণ থাকে, আবার ওই হয়ে যায়, কিছু থাকে না এটাই। খাদ্যমন্ত্রীর ঘোষণা বা সতর্কতার পরেও অস্বস্তি কমেনি চালের বাজারে। দাম বেড়েছে 2 সপ্তাহ আগে, তা আর কমছেই না। মিনিকেট কেজি প্রতি 54, 28, 48 আর মোটা চাল 40 টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। ভোক্তা অধিদপ্তর থেকে আইসা বলে যে সরকারের সাথে মিলিয়ার্ডের কথা হয়েছে, 2575 টাকা 50 কেজির মিনিকেট 1 নম্বর। মিলের থেকে ধর আমরা আনি না, আমরা আনি আড়তদার থেকে, আড়তদারকে যায় বসতে 2600 টাকার উপর পড়ে। সাধারণ মানুষ যারা তাদের দিকে লক্ষ্য রেখে চালের দামটা যেন স্থিতিশীল রাখে। অতিবৃষ্টি আর উত্তরাঞ্চলে আবার বন্যার অজুহাতে সবজির দাম এখনো চড়া ঢাকার বাজারে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নাটোর, গাইবান্ধা এবং নওগাঁয় বন্যার পানি বেড়েছে। কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে সব জেলার শত শত গ্রাম এখন পানিবন্দী। দুর্ভোগে লাখো মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জামালপুরেও। পানির তোড়ে ভেঙে গেছে ঘরবাড়ি এবং রাস্তাঘাট। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। মাস দেড়েক আগেই প্রায় 3 মাস দীর্ঘ বন্যায় কাটিয়েছেন উত্তরাঞ্চলের 50 লাখেরও বেশি মানুষ। সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি বেশিরভাগ বন্যার্থ। তার উপর কয়েকটি জেলায় অতিবৃষ্টিতে আবার শুরু হয়েছে অকাল বন্যা। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানির তোড়ে শোলাকুড়া সড়ক ভেঙে বেশ কিছু ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে আরও অনেক এলাকা। নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন ধান। গাইবান্ধায় পানির তোড়ে গোবিন্দগঞ্জের বগুলাগাড়িতে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্ধ হয়ে গেছে আঞ্চলিক মহাসড়কের যান চলাচল। ভুক্তভোগীরা বলছেন আবারও বন্যার কবলে পড়ে তাদের ঘরবাড়ি, মাছের ঘের ও ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে। বহু ক্ষতি কৃষকের। সবজি যা ছিল একবারে সব নষ্ট হয়ে চলে গেছে, এখন আর চাষার কোনো উপায় নেই এই মুহূর্তে। নওগাঁয় তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় 4 উপজেলার 100+ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লাখ মানুষ। অবস্থার অবনতি হচ্ছে সিরাজগঞ্জেও। সেখানে বানের জলে ডুবে গেছে নতুন নতুন অনেক এলাকা। জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করায় 4 উপজেলার 700 হেক্টর জমির রোপা আমন ডুবে গেছে। এদিকে কুড়িগ্রামে বন্যার পানি কমে গেলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না দুর্গতরা। নদী ভাঙন অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের মানুষেরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। এবার যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। আপাতত হোয়াইট হাউসেই কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের 1 মাস আগে দলীয় প্রার্থীর করোনায় আক্রান্তের খবরে শঙ্কিত রিপাবলিকান শিবির। এরই মধ্যে বাতিল করা হয়েছে ফ্লোরিডায় ট্রাম্পের প্রচারণা সফর। হোয়াইট হাউসের চিকিৎসকদের দাবি, আইসোলেশনে থেকেই নির্বিঘ্নে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন তিনি। যদিও বিশ্লেষকরা বলছেন দ্রুত সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে তার বয়স। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিশেষজ্ঞদের দেয়া স্বাস্থ্যবিধি মানতে চরম অবহেলা দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ বুধবার মিনেসোটার প্রচারণা সভায় যোগ দেওয়ার আগে হেলিকপ্টার থেকে নামার সময়ও তাকে দেখা গেছে মাস্কবিহীন। প্রচারণা আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে প্রথম টিভি বিতর্ক ঘিরে এই কদিন সার্বক্ষণিক ট্রাম্পের সাথে ছিলেন 31 বছর বয়সী সহযোগী উপদেষ্টা হোপ হিক্স, যিনি করোনা পজিটিভ হন বৃহস্পতিবার। একদিন পর ট্রাম্পও জানান তাঁর করোনা ভাইরাসে আক্রান্তের কথা।
positive. I just heard about this. She tested positive. She's a hard worker, a lot of masks. She wears masks a lot, but she tested positive. ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা। তবে হোয়াইট হাউসের চিকিৎসকরা আশ্বস্ত করলেও এখনও জানা যায়নি প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার শরীরে ঠিক কী ধরনের উপসর্গ বাসা বেঁধেছে। যদিও অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন 74 বছর বয়স হওয়ায় এই ভাইরাস থেকে গুরুতর শারীরিক জটিলতা তৈরির ঝুঁকিতে রয়েছেন ট্রাম্প। তার ওজনও স্বাভাবিকের চেয়ে বেশি। It is very early days, and we have to see how the disease affects him, how the positive diagnosis affects him, and what sort of treatment he gets. আগামী 3 নভেম্বর বা ঠিক এক মাস পরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সবকিছু ঠিক থাকলেও নিয়মানুযায়ী টানা 2 সপ্তাহ রিপাবলিকান প্রার্থীকে থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনে। এ অবস্থায় প্রচারণা আর নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 13 অক্টোবর দ্বিতীয় টিভি বিতর্কে ট্রাম্প অংশ নিতে পারছেন কিনা তা নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। এদিকে গত কয়েকদিনে ট্রাম্প মেলানিয়া আর হিক্সের সাথে ঘনিষ্ঠতার সুযোগে মার্কিন প্রশাসনের আর কে কে করোনায় আক্রান্ত হয়েছেন তা জানা যাবে 2-1 দিনের মধ্যেই। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহউদ্দিন নাসিমের মা কাজী নুরুন জাহান বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজী নুরজাহান বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল 81 বছর। তিনি 6 ছেলে এবং 2 মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দরের সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পুলিশের নারী শান্তিরক্ষীরা। এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যান FPU 1 রোটেশন 14-এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা। এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার জানান, শুধু দেশের মাটিতেই নয় বিদেশেও জাতিসংঘের পতাকা তলে অত্যন্ত মর্যাদার সাথে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা। বরিশাল 1 আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ রোগ মুক্তির কামনায় নিউ ইয়র্কে দোয়া ও মোনাজাত করা হয়েছে। জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে যুক্তরাষ্ট্রের বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিউ ইয়র্কে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা এতে শরিক হন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশকে এগিয়ে নিতে হলে শিল্প উৎপাদন আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। রাজধানীতে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা শীর্ষক অনলাইন সেমিনারে তিনি এ মন্তব্য করেন। শিল্পখাতকে আরও আধুনিক করতে সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসব পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা হলে তা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে সেমিনারে অভিমত দেন বক্তারা। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হল দেশের বৃহত্তম অনলাইন সায়েন্স কার্নিভাল। বাংলাদেশ সায়েন্স কংগ্রেস আয়োজিত এই অনুষ্ঠানে মাইন্ড গেম, আইকিউ টেস্ট, সোলো কুইজ ও আইটি অলিম্পিয়ার্স ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অতিথি ছিলেন BSCA প্রেসিডেন্ট আবুল হাসনাত এম সোলাইমান ও রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি SM এনামুল আরিফিন। কার্নিভালের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। প্যাটিক্স খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকালে কংগ্রেসের পর দুপুরে শুরু হবে ভোট গ্রহণ। 21 সদস্যের নির্বাহী পদের জন্য এবার লড়ছেন 47 জন প্রার্থী, যেখানে সভাপতি প্রার্থী 3 জন। SM আশরাফের রিপোর্ট। আগামী 4 বছরের জন্য 21 সদস্যের নির্বাহী কমিটিকে নির্বাচিত করতে ভোট দেবেন 139 জন কাউন্সিলর, যেখানে ভোট যুদ্ধে আছে সম্মিলিত এবং সমন্বয় পরিষদ নামে 2টি প্যানেল। এবার 21 পদে প্রার্থী 45 জন, এছাড়া 2 জন লড়ছেন স্বতন্ত্র হিসেবে।
গত ১২ বছর সভাপতির পদ আঁকড়ে থাকা প্রার্থী এবারও দাঁড়িয়েছেন নির্বাচনে, যার প্রতিপক্ষ শফিকুল ইসলাম মানিক। তবে নির্ধারিত সময়ের পর বাদল রায় নিজেকে সরিয়ে নিল, ব্যালটে তার নাম থাকবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। এটা ওনার মেসেজ ভোটারদের সঙ্গে, আমাদের নির্বাচন কমিশনের আইনগত অবস্থানে উনি এখনও প্রার্থী এবং এই প্রার্থীটি অনুযায়ী প্রার্থী মানে বৈধ প্রার্থী, সুতরাং উনি ভোট পেলে কী হবে সেটা তো একজন প্রার্থী যা ওনারও তাই হবে। আর সিনিয়র সহ সভাপতি পদে প্রার্থী দুজন, গত এক যুগ এই পদ আগলে রাখা আব্দুস সালাম মুর্শিদিকে এবার চ্যালেঞ্জ জানাচ্ছেন খেলোয়াড়ি জীবনে তারই সতীর্থ শেখ মোহাম্মদ আসলাম। সাফ গন্ডি পেরোবার জন্য যে দক্ষ দল তৈরি করা দরকার, আমি সাফের জন্য চ্যাম্পিয়নশিপের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চারটি সহসভাপতি পদকে ঘিরে। এই পদে প্রার্থী আটজন, যেখানে সম্মিলিত পরিষদ থেকে আছেন আগের কমিটির কাজী নাবিল আহমেদ এবং আমিরুল ইসলাম বাবু। সমন্বয় পরিষদ থেকে নির্বাচন করবেন মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মোহাম্মদ মারুফ হাসানরা, এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাবিদা ওয়াল। অন্যদিকে 15টি সদস্য পদের জন্য লড়াই করছেন 34 জন প্রার্থী। দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ম্যানুয়েল নয়ার ও কেভিন ডি ব্রুয়েনকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানোভস্কি। সুইজারল্যান্ডের জেনেভায় উয়েফার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে পোলিশ এই ফরওয়ার্ডের নাম ঘোষণা করা হয়। 477 ভোট পেয়ে সেরা হন লেভানডোভস্কি। ম্যানচেস্টার সিটির ডি ব্রুইন পান 90 ভোট আর ম্যানুয়েল নয়ার পান 66 ভোট। এছাড়া নারী বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন চেলসির ডেনিশ খেলোয়াড় পেরনিলে হারদার। স্প্যানিশ লালিগায় সেল্টা ভিগোকে 3-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে আনসু ফাতির গোলে 11 মিনিটে লিড নেয় কাটালানরা। 4 মিনিট পর সেল্টা ভিগো সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি গ্যাব্রিয়েল ভেগার। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার ক্লেমেন্ট লেংলেট। তবে 10 জনের দলের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা, উল্টো লুকাস ওয়ালাসার আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় বার্সা। ইনজুরির সময়ে রোনাল্ড কোম্যানের দলকে তৃতীয় গোল পাইয়ে দেন সার্জি রবার্তো। এতে সেল্টা ভিগোর মাঠে 2014-15 মৌসুমের পর প্রথম জয়ের দেখা পান লিওনেল মেসিরা। পল্টন জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ। পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ পুলিশ 19 চার পয়েন্টে বাংলাদেশ হানসারকে হারায়। এ নিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হলো তারা। বেসবল বাংলাদেশ সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ওয়াল্টনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। করোনায় দেশে আরো 33 জনের মৃত্যু, প্রাদুর্ভাব কমেনি জেনেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সিলেটে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি সাইফুর অর্জুন ও রবিউল। সৌদি প্রবাসীদের ফিরতি টিকিট বিতরণে কিছুটা শৃঙ্খলা, মতিঝিলের বিমান অফিসে প্রবাসীদের দীর্ঘ সারি। এখনও জমেনি ঢাকা 5 আসনের উপনির্বাচনের প্রচারণা, ভোটারদের মধ্যেও নেই তেমন আগ্রহ। এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।